শত্রুর শরীরে মারাত্মক রশ্মি ঢুকিয়ে মেরে ফেলবে যে নতুন অস্ত্র। অদূর ভবিষ্যতে এটাই হয়তো হতে চলেছে বিশ্বের সবথেকে মারাত্মক অস্ত্র। এক বিশেষ প্রযুক্তিতে সেই বন্দুক তৈরি করেছে চীন, যা 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে মেরে ফেলতে পারে। বন্দুক থেকে বেরিয়ে ছুটে যাবে এক আলোর রশ্মি। সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জেট কেজেটএম 500 নামের ওই অ্যাসল্ট রাইফেল তৈরি হবে শীঘ্রই। স্টার ওয়ার্স ছবিতে যে ধরনের বন্দুক দেখা গিয়েছিল সেই রকমই একটি বন্দুক তৈরি করবে বেইজিং। এনার্জি বিম ব্যবহার করে এটি বানানো হবে। গবেষকরা জানাচ্ছে এই বন্দুকের ওজন হবে আনুমানিক 3 কেজি আর আয়তন হবে অনেকটা AK-47 মতো। তবে AK-47 থেকে এর শক্তি হবে অনেক বেশি। এই বন্দুকের এনার্জি বিম বা রশ্মি খালি চোখে দেখা যাবে না, তবে সেটি দৌড়তে পারবে 100 মিটার, টার্গেটে না পৌঁছা পর্যন্ত যেতে থাকবে। সেই বিম ঢুকে যাবে শত্রুর শরীরে, তারপর কষ্টদায়ক মৃত্যু ডেকে আনবে। এতে ব্যবহার করা হবে লিথিয়াম ব্যাটারি, যা চার্জ করা যাবে, পরপর 1000 বার ফায়ার করা যাবে এটি। এতে ফায়ারের সময় লাগবে 2 সেকেন্ড। গাড়ি কিংবা জাহাজেও লাগানো যাবে এই অস্ত্র। একসঙ্গে একগুচ্ছ বন্দুক বানানো হচ্ছে চীনে। 1 ইউনিটের দাম হবে $15,000।